আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মুচমুচে একটি পিঠা রেসিপি। এই পিঠাটার নাম হচ্ছে লবঙ্গ লতিকা। পিঠাটা বিভিন্নভাবেই তৈরি করা যায়, আর এই পিঠাটার নামটাও হয়তো বিভিন্ন এলাকায় ভিন্ন হতে পারে, তবে যাই হোক খেতে কিন্তু খুবই মজার। আশা করি আপনাদের ভালো লাগবে। প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। প্রথমেই আমি পিঠার মধ্যে যে পুরটা দিব সেই পুরটা রেডি করে নিব। আমি এখানে পিঠার মধ্যে চিকেন কিমাটা ব্যবহার করব। এখন এর মধ্যে দিয়ে দিব আলু। আমি এখানে একটা আলু কুচি করে কেটে নিয়েছি। আর এই পিঠাটা আমি ঝাল ঝাল তৈরি করব। আপনারা যদি এই পিঠাটা মিষ্টি তৈরি করতে চান, মিষ্টিও তৈরি করতে পারেন। আর এই পিঠাটা কিন্তু বিভিন্নভাবেই তৈরি করা যায়, ঝাল মিষ্টি, যে যেটা পছন্দ করেন সেভাবেই বানাতে পারেন। পিঠার ডিজাইনটা একই থাকবে, কিন্তু ভিতরের পুরটা চেঞ্জ হবে। এখন এই আলুটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আলুটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব 5টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাও একটু মিহি করে কুচি করে নিতে হবে। 1 চা চামচ দিয়ে দিব রসুন বাটা। আর 1 চা চামচ দিয়ে দিব আদা বাটা। এখন এই সব কিছু খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। আলু আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা। আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছিলাম, আর মাংসটাকে আমি আগে থেকে সিদ্ধ করে এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই মুরগির মাংসটা আগে থেকে সিদ্ধ করে তারপরে যদি এইভাবে কিমা করে নেওয়া হয় তাহলে কিমাটা অনেক ঝরঝরে হয়, আর কিমাটাও তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। আপনারা এটা ব্লেন্ডারে অথবা শিলপাটায় বেটে নিতে পারেন। এখন চুলোর আঁচটাকে একেবারে লো করে দিয়ে আমি কিমার সাথে সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 4-5 মিনিট ভেজে নিব। এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি, তাই সেই অনুযায়ী এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করতে হবে। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। লবণ দিয়ে দিব স্বাদ মতো। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়া সস। এখন খুব ভালো করে নেড়ে গুঁড়া মশলাগুলো মাংসের কিমার সাথে মিশিয়ে দিতে হবে। আর এইভাবে নেড়ে চেড়ে আমি চুলোর আঁচটাকে একেবারে লো করে দিয়ে কিমাটাকে 4-5 মিনিট ভেজে নিব। যেহেতু আমি মুরগির মাংসটাকে আগে থেকে সিদ্ধ করে তারপরে কিমাটা তৈরি করে নিয়েছি, তাই এই কিমাটা সিদ্ধ হওয়ার জন্য এখন আলাদা করে কোনো পানি দিতে হবে না। এভাবে অল্প আঁচে নেড়ে চেড়ে কিমাটাকে ভেজে নিলেই কিমাটা তৈরি হয়ে যাবে। আর এই কিমাটা এভাবে তৈরি করলে অনেক ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে। আমি 4-5 মিনিট ধরে কিমাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। কিমাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আমি আগে থেকেই এখানে 1 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে সামান্য লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সুন্দর করে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে রেখেছিলাম। সাধারণত আমরা রুটি পরোটা বানানোর জন্য যেভাবে ডোটা তৈরি করে নিই, ডোটা ঠিক সেই রকম তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। আর ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আমি ডোটাকে খুব ভালো করে মথে নিয়ে ডো থেকে এরকম কয়েকটা লিচি কেটে নিয়েছি। আর যে কিমাটা আমি রান্না করে নিয়েছিলাম সেই কিমাটা আমি একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে সবটুকু কিমা নিইনি, কারণ এখানে আমি মাত্র কয়েকটা পিঠা তৈরি করব, সেই অনুযায়ী কিমাটা নিয়েছি। আর বাদ বাকি কিমাটা আমি ফ্রোজেন করে রেখে দিব। এখন যে লিচিগুলো কেটে নিয়েছি সেখান থেকে একটা লিচি নিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নিব। আর রুটিটা কিন্তু একেবারে পাতলা হবে না। রুটিটা একেবারে পাতলা হলে যখন মাংসের কিমা বা পুরটা দেওয়া হবে তখন পিঠাগুলো ছিদ্র হয়ে যেতে পারে। আর রুটিটা একেবারে গোল হতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমরা রুটিগুলো পিঠার জন্য গোল শেপ করে কেটে নিব। আমি রুটিটা ঠিক এইরকম পাতলা করে বেলে নিয়েছি। আর রুটিটা সব দিকে সমানভাবে বেলে নিতে হবে, যেন কোথাও উঁচু কোথাও নিচু না থাকে। আর রুটিটা যদি উঁচু নিচু থাকে তাহলে পিঠার শেপটা কিন্তু ভালো আসবে না।
এখন আমি এরকম একটা টিনের বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিটা সাইজে একটু বড়, আর আমি এই পিঠাগুলো একটু বড় করে তৈরি করব। তার জন্য আমি এই বাটিটার সাইজ করে রুটিটাকে কেটে নিব। আপনাদের কাছে যদি এরকম বাটি না থাকে, তাহলে বড় কোনো বয়ামের ঢাকনা দিয়েও এই রুটিটা কেটে নিতে পারেন। এখন রুটিটা ঠিক মাঝ বরাবর বাটিটাকে বসিয়ে এভাবে আলতো করে একটু চাপ দিলেই রুটিটা সুন্দরভাবে কাটা হয়ে যাবে। রুটিটাকে আমি সুন্দর একটা গোল শেপ করে কেটে নিয়েছি। এখন যে চিকেন কিমাটা আমি রান্না করে নিয়েছিলাম, সেই কিমাটা এখানে দিয়ে দিব। আমি এখানে 2 চা চামচ করে চিকেন কিমা দিয়ে দিব। যেহেতু আমি পিঠাটা একটু বড় করে তৈরি করছি, তাই সেই পরিমাণ মতো করে চিকেন কিমাটা দিয়ে দিতে হবে। আপনারা যদি পিঠাগুলো ছোট করে তৈরি করতে চান, সেটাও করতে পারেন। আমি এরকম একটা ছোট্ট বাটি নিয়েছি। এই বাটিটা আমি রুটিটা ঠিক মাঝ বরাবর দিয়ে দিব যেখানে আমি কিমাটা দিয়েছি। এই বাটিটা দেওয়ার কারণ হচ্ছে, আমি এখন ফুলের যে পাপড়িগুলো কেটে নিব, বাটিটা ঠিক মাঝ বরাবর থাকলে ফুলের পাপড়িগুলো সুন্দরভাবে কাটা যাবে। এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে পাপড়ির মতো করে কেটে নিব, আর চেষ্টা করতে হবে পাপড়িগুলোর সাইজ সবগুলো যেন একই রকম থাকে। পিঠার পাপড়িগুলো যদি একই রকম থাকে, তাহলে দেখতে সুন্দর লাগে। এখন বাটিটাকে উঠিয়ে নিতে হবে। এখন আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। এখন পিঠা বানানোর জন্য যে পাপড়িটা কেটে নিয়েছি, এই পাপড়িটাকে এইভাবে ধরে আলতো করে টেনে চিকেন কিমার উপরে বসিয়ে দিতে হবে। একটার উপর একটা এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে পাপড়িগুলো। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করছি। এভাবে একটা একটা করে পাপড়িগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। এখন একদম শেষে যে পাপড়িটা দিব, এই পাপড়িটাকে একটু টেনে ধরে এইভাবে বসিয়ে দিতে হবে। প্রথমে যে পাপড়িগুলো আমি সাজিয়ে দিলাম, সেই পাপড়িগুলোর যে মুখটা আছে, সেই সবগুলো মুখের উপর এই শেষের পাপড়িটাকে টেনে এইভাবে বসিয়ে দিতে হবে। এতে করে নিচের পাপড়িগুলোর মুখটা ঢেকে যাবে। এখন এই পিঠার মুখটা যাতে ছুটে না যায়, তার জন্য এরকম একটা লবঙ্গ নিয়ে আমি পিঠার মুখটাকে আটকে দিব। পিঠার ঠিক মাঝ বরাবর লবঙ্গটা দিয়ে এইভাবে আটকে দিতে হবে। এতে করে ভাজার সময় আর পিঠার মুখটা খুলে আসবে না। ব্যাস, তৈরি হয়ে গেল লবঙ্গ লতিকা পিঠা। একইভাবে আমি আরও একটা পিঠা আপনাদের করে দেখাচ্ছি। পিঠাটা কিন্তু বানাতে খুব বেশি একটা ঝামেলা নেই। একটু সময় লাগতে পারে হয়তো, যে কোনো পিঠাটা তৈরি করতে একটু সময়ের প্রয়োজন হয়। তারপরও সময় লাগলে এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পিঠাগুলো আপনারা বিকালে নাস্তায় বা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটা ঝালও তৈরি করা যায়, আবার মিষ্টিও তৈরি করা যায়। নারিকেলের পুর দিয়ে মিষ্টি পিঠাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। পিঠার রেসিপিটি একই থাকবে, পিঠাটা যেমন তৈরি করতে হয় এভাবেই তৈরি করতে হবে। শুধু চিকেন কিমার পরিবর্তে নারিকেলের পুর দিয়ে এই পিঠাটা তৈরি করতে হয়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। কথা বলতে বলতে আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি। এখন সবশেষে একটা লবঙ্গ দিয়ে পিঠার মুখটাকে আটকে দিতে হবে। এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। আর তেলটা খুব বেশি গরম করিনি, হালকা গরম করে নিতে হবে। আর যেহেতু পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই সেই পরিমাণ মতো করে তেলটা নিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে পিঠা এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে সবগুলো পিঠা ভাজবো না, মাত্র 4টা পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি, আর বাদ বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। আর ফ্রোজেন করার পদ্ধতি মনে হয় সবাই কম বেশি আমরা জানি। পিঠাগুলোকে বানিয়ে একটা ছড়ানো প্লেটের উপর সুন্দর করে সাজিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে শক্ত হয়ে গেলে সেগুলোকে নামিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে আবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এই পিঠাগুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। পিঠাগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উল্টে দিব। আর পিঠাগুলোকে আমি খুব বেশি ডিপ কালার করে ভাজবো না, একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পিঠাগুলোর এপিঠ ওপিঠ উল্টে দিয়ে আমি সুন্দর একটা গোল্ডেন কালার করে পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল মচমচে এবং দারুণ মজার লবঙ্গ লতিকা পিঠা। বিকালের নাস্তায়, অতিথি আপ্যায়নে কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে এই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার।
সবাই পছন্দ করবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।